দর্শক সারা দেশে চিকিৎসকদের কর্মবিরতি চলছে একটু উত্তরের জনপদ রাজশাহীর খবর জানতে চাই সহকর্মী ইউসুফ আদনান তিনি যোগ দিয়েছেন রাজশাহী থেকে আদনান রাজশাহী মেডিকেলের কর্মবিরতির কতটা প্রভাব ফেলেছে চিকিৎসকরা কি বলছেন রোগীদের দুর্ভোগ তো হচ্ছে তারাই বা কি বলছেন হ্যাঁ রুবাইত আমি যদি একটু বলি যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি চললেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখনও কর্মবিরতির কোনো প্রভাবই পড়েনি এবং চিকিৎসা যে কার্যক্রম রয়েছে তা আসলে স্বাভাবিকভাবেই পরিচালিত হচ্ছে আমি দেখেছি যে ইমার্জেন্সি বিভাগ এবং বহির্বিভাগে যে সকল চিকিৎসা নিতে আসছেন রুগীরা তারা চিকিৎসা সেবা পাচ্ছেন এবং আমি যদি একটু দেখাই যে টিকিট কাউন্টারে এখনও আপনি দেখবেন যে রুগীরা আসছে ভিড় করছে এবং রুগী টিকিটগুলো কাটছে এবং আমি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডও ঘুরে দেখেছি সব কয়টি ওয়ার্ড ওয়ার্ডে আসলে ডাক্তার নার্স তারা আসলে চিকিৎসা সেবা প্রদান করছেন এছাড়াও আমি স্বজনদের সাথেও কথা বলেছি স্বজনরা বলছে যে আসলে চিকিৎসা সেবা এখনও তারা ব্যাহত হয়নি তারা ডাক্তারের কাছে যেহেতু রয়েছে ডাক্তার থেকে চিকিৎসা সেবা পাচ্ছেন এবং চিকিৎসা সেবা চলছে আমি এ বিষয়ে কথাও বলেছিলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ব্রিগেডের জেনারেল শামিম আহমেদের সঙ্গে তিনি জানিয়েছেন যে সকাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে সকল কার্যক্রম রয়েছে সকল কার্যক্রমই চলছে এবং অন্যান্য দিনের মতো রোগীরা আসছেন ভর্তি হচ্ছেন এবং চিকিৎসা সেবা নিচ্ছেন একটি বিষয় যদি রুবাই জানিয়ে রাখি যে উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় একটি মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী পরিমাণে রোগী আসলে ভর্তি হয়ে থাকে এবং সকল কার্যক্রম আসলে এই মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হয়ে থাকে এই কারণে আমি কথা বলেছিলাম ব্রিগেডিয়ার জেনারেল শামী আহমেদের সঙ্গে তিনি বলছেন যে আসলে আমাদের সকল ধরনের কার্যক্রমই আসলে স্বাভাবিক রয়েছে এবং চলছে এখন পর্যন্ত কোনো ডাক্তার বা নার্স কেউ কর্মবিরতি যায়নি এবং সকল সেবা কার্যক্রম রয়েছে আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর রুবায়ত